ক্লাস নাইনের অ্যানুয়াল মার্কশিট এবং ক্লাস টেনের যে ইন্টারনাল ফর্মেটিভ অ্যাসেসমেন্টের নাম্বার তাকে সমান গুরুত্ব দিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে। অর্থাৎ 50-50 হারে এই পরীক্ষা দুটোর মূল্যায়নকে গুরুত্ব দিয়ে 2021 সালের সমস্ত পরীক্ষার্থীর মার্কশিট তৈরি হবে। দুটোকেই আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি। এই মার্কশিটে যদি কোনো ছাত্রছাত্রী সন্তুষ্ট না হয় তাহলে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন যখন রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হবে। 2019 সালের মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয় সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে 40% নম্বরের ওয়েটেজ এবং 2020 সালের 11 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 11-র বার্ষিক পরীক্ষার থিওরিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 60% নম্বরের ওয়েটেজ এবং তার সঙ্গে 12-এর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বরের যুক্ত করে মূল সূত্র হিসেবে এখানে এই পদ্ধতি ধরা হয়েছে। এবার আপনাদের আমরা জানাবো বিষয়টা ঠিক সহজ পাঠ, যেটা আমরা এই অনুষ্ঠানের নাম দিয়েছি, ঠিক কিভাবে এই মূল্যায়নটা হবে, অর্থাৎ মার্কশিটটা কিভাবে তৈরি হবে, এটাই আমরা সহজভাবে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে গেস্ট হিসেবে তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন সৌগত বসু, সাধারণ সম্পাদক WBHSTA, রয়েছেন দিব্যেন্দু মুখোপাধ্যায়, সভাপতি অল বেঙ্গল তৃণমূল শিক্ষক সমিতি, স্বাগত, এবং রয়েছেন দেবাশিস সরকার, প্রিন্সিপাল চন্দননগর কলেজ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শ্রেয়সীর কাছে। শ্রেয়সী আমাদের বোঝাবে যে ঠিক এই সহজ পাঠটা মূল্যায়নের কি রয়েছে, কি দাঁড়াবে অবশেষে যখন বা যে পদ্ধতিতে মূল্যায়নের কথা বলা হয়েছে। শ্রেয়সী, একেবারে দেখো প্রথমেই আসি মাধ্যমিকটা নিয়ে। মাধ্যমিকে যেটা কি বলা হয়েছে, বলা হয়েছে যে ক্লাস টেনের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেটা এবং ক্লাস নাইনের যে নম্বরটা সেই নম্বরটা এই দুটোর উপর সমান গুরুত্ব দিয়ে সেক্ষেত্রে মূল্যায়ন হবে। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ওয়াইজ মূল্যায়ন হবে, অর্থাৎ বাংলা ইতিহাস এইভাবে ধরা যাক। এক্ষেত্রে মাধ্যমিকে আমি একটুখানি দেখাই। প্রথমে মাধ্যমিকে ধরো যদি ক্লাস নাইনের যদি ধরি তাহলে ক্লাস নাইনে কিন্তু 100 নম্বরে পরীক্ষা হয়েছিল। এখন কোনো স্টুডেন্ট ধরা যাক 100-এর মধ্যে তিনি 90 পেয়েছিলেন ক্লাস নাইনের পরীক্ষায়, ধরা যাক নাইনের বাংলা পরীক্ষা, নাইনের বাংলা পরীক্ষায় 100-এর মধ্যে তিনি 90 পেয়েছিলেন, তাহলে এই 90 যদি 50% ধরি তাহলে সেটা হচ্ছে 45 নম্বর। আর ক্লাস টেনের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা সেটা 10-এ হয়, সে 10-এ তিনি 10 পেয়েছিলেন। এবার এই 10-কেও সমান গুরুত্ব দেওয়া হবে, মানে এখান থেকে যেহেতু 50 হচ্ছে এখান থেকেও যাতে 50 হয় সেটার দিকে নজর দেওয়া হবে। তাহলে এই 10-কে যদি সমান গুরুত্ব দিতে হয় তাহলে এটার সঙ্গে আমাকে 5 গুণ করতে হবে, করলে এটা 50 হবে। তাহলে এখানে ধরা যায় কোনো স্টুডেন্ট তিনি ইন্টারনাল অ্যাসেসমেন্টে 10-এর মধ্যে এই যে 10 আছে সেই 10-এর মধ্যে তিনি 10-ই পেয়েছিলেন, তাহলে সেই 10-কে 5 দিয়ে গুণ করা হবে। গুণ করলে কত নম্বর আসছে, 50 নম্বর আসছে। তাহলে ক্লাস 10 থেকে তিনি পেলেন 45 নম্বর, আর ক্লাস 9 থেকে তিনি পেলেন 45 নম্বর, আর ক্লাস 10 থেকে তিনি পেলেন হচ্ছে 50 নম্বর। তাহলে সেই স্টুডেন্ট ধরা যাক বাংলায় পেলেন হচ্ছে তিনি 95 নম্বর। এবার পরের আরেকটা সাবজেক্ট ধরা যাক তিনি ভূগোলে, কোনো স্টুডেন্ট সে ভূগোলে হয়তো ক্লাস 10-এ যে 9-এ যে পরীক্ষা হয়েছিল সেই 9-এর পরীক্ষায় সেই স্টুডেন্ট ভূগোলে 100-এর মধ্যে পেয়েছিল 80। তাহলে 100-এর মধ্যে যদি 80 পায় তার 50% যদি করি তাহলে 40 দাঁড়াচ্ছে। আবার সেই স্টুডেন্ট ভূগোলে ক্লাস 10-এ যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছে তাতে ধরা যাচ্ছে 10-এর মধ্যে সে 10-ই পেয়েছে, তাহলে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটাকে 5 দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে এই ক্লাস 9 থেকে সে পাচ্ছে হচ্ছে 40 নম্বর ভূগোলে, এবং ক্লাস 10 থেকে সে ভূগোলে পাচ্ছে 50 নম্বর, যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর। তাই তার ভূগোলের নম্বর কত দাঁড়াচ্ছে, 90। এইটা হলো ক্লাস যে মাধ্যমিকের যে নম্বরের যেটা বিচার যে কীভাবে হবে মূল্যায়ন এটা হচ্ছে সেটা। এখন একটু কঠিন বা একটু অন্যরকম যেটা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, সেটা তার কারণ কি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তিনটে জায়গা থেকে নম্বর নেওয়া হচ্ছে। কী কী তিনটে জায়গা, একটা হচ্ছে মাধ্যমিকের নম্বর, একটা হচ্ছে ক্লাস 11-এর নম্বর, আর একটা হচ্ছে ক্লাস 12-এর নম্বর। এবার আসি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, দেখো উচ্চ মাধ্যমিকে যদি সায়েন্স বা ল্যাব বেস সাবজেক্ট ধরি তাহলে সেখানে নম্বরটা কীভাবে হয়, সেখানে 70% থিওরি হয় আর 30% আসে প্র্যাকটিক্যাল থেকে। দেখো 70% আসবে থিওরি থেকে আর 30% আসবে প্র্যাকটিক্যাল থেকে। এখন এই 70%টাকে কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে,
সেখানে বলা হয়েছে যে 40% যে নম্বরটা সেই নম্বরটা আসবে মাধ্যমিকের বেস্ট অফ ফোর থেকে কাউন্ট করা হবে। এখন মাধ্যমিকের বেস্ট অফ ফোর মানে 70-এর যদি 40% নম্বর মাধ্যমিকের বেস্ট অফ ফোর থেকে নেওয়া হয় তার মানে 70-এর 40% হচ্ছে 28। তাহলে একজন স্টুডেন্ট মাধ্যমিকের ক্যাটাগরি থেকে সে যদি ধরা যায় বেস্ট অফ ফোর মানে মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টে 100 করে নম্বর থাকে, সে ধরা যাক মাধ্যমিকে চারটে সাবজেক্টে 100-এ 100 পেয়েছিল, তাহলে বেস্ট অফ ফোর করলে কেস ওয়ান যদি ধরি তাহলে সে 400-এ 400 পেয়েছে, মানে বেস্ট অফ ফোর 400-এর মধ্যে 400 পেয়েছে। কিন্তু মাধ্যমিকের জন্য মোট ধার্য করা রয়েছে কত? 28 নম্বর ধার্য করা রয়েছে। তাহলে সে 28-এ কিন্তু 28-ই পাবে, অর্থাৎ মাধ্যমিকে বেস্ট অফ ফোর করলে যে 400-এ 400 পেয়েছে সে কিন্তু 28-এ 28-ই পাবে। এবার কেস টু ধরা যাক, কেস টুতে যদি দেখা যায় সেই স্টুডেন্ট মাধ্যমিকে বেস্ট অফ ফোর করলে মানে সে চারটে সাবজেক্টের মোট যোগ করলে দেখা যায় সব থেকে ভালো যে চারটে সাবজেক্টে সেই নম্বর পেয়েছিল সেই চারটে সাবজেক্টে সে 200 নম্বর পেয়েছে, কিন্তু যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে 100-100 করে ধরা আছে তাই 400 নম্বর, তাই 400-এর মধ্যে সে 200 পেয়েছিল। তাহলে সে কিন্তু এই যে আমরা জানি মাধ্যমিকে যেহেতু 40% ধার্য করা রয়েছে তাহলে সে 28-এর মধ্যে পাচ্ছে 14, অর্থাৎ যে 400-এর মধ্যে 200 পাচ্ছে সে পাবে 28-এর মধ্যে 14। আবার কেস থ্রি ধরা যাক, কেউ ধরো মাধ্যমিকে 400 নম্বরের মধ্যে সে 100 পেয়েছে, তাহলে সে কত পাবে? তাহলে সে এই যে 28 নম্বর টোটাল ধার্য করা রয়েছে তাহলে 28-এর মধ্যে সে পাচ্ছে হচ্ছে 7। এবার এটা তো গেল এই 70, এই যে টোটাল যে 70টা আছে মানে থিওরি বেসড 70 নম্বর আছে সেটাকে তো দুভাগে ভাগ করা হয়েছে, একটা 40%, এবার আর একটা হচ্ছে পোর্শনটা আসবে সেটা হচ্ছে ক্লাস 11-এর নম্বর থেকে, সেটা কত পার্সেন্ট? সেটা হচ্ছে 60% নেওয়া হবে। এখন 70-এর যদি 60% করা হয় তাহলে সেটা হচ্ছে 42, তার মানে একজন স্টুডেন্ট ক্লাস 11-এর যে নম্বর তার যে প্রাপ্ত নম্বর সেই প্রাপ্ত নম্বর থেকে সে সর্বোচ্চ 42 নম্বর পেতে পারে। এবার ধরা যাক কেউ 70-এ 70 পেয়েছিল তাহলে সে 42-এ 42 পাবে, কেউ যদি ধরা যাক 70-এর মধ্যে 35 পেয়েছিল তাহলে সে 42-এ 21 পাবে। তাহলে এবার সে একটা সাবজেক্টে ধরা যাক ফিজিক্সে, ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস আগে একটু জানিয়ে রাখি যে 12-এর যে নাম্বার ক্যালকুলেশন সেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ হবে, মানে 11-এর যখন ক্যালকুলেশনটা হবে সেটা সাবজেক্ট ওয়াইজ হবে, 11-এ সে ফিজিক্সে কত পেয়েছিল সেটাই ধরা হবে। এবার যদি ধরা যাক কোনো স্টুডেন্টের যদি সে মাধ্যমিক হিসেবে যদি ধরি তাহলে দেখবো যে সে 14 পেয়েছিল যে 28-এর মধ্যে, তার ধরা যাক সেই 14টা নিলাম, আবার দেখা যাচ্ছে যে এই এই অংশ থেকে মানে যে 70-এর মধ্যে যে 35 পেয়েছে সে 21 পেয়েছিল, মানে 14-21 সঙ্গে থাকো, আমরা আরো খুঁটিয়ে খুঁটিয়ে জানবো, আমাদের সঙ্গে আমরা গেস্টদের কাছেও যাব। আমাদের সঙ্গে একজন ফোনে রয়েছেন, একটু প্রশ্ন নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন? আমি অনাথ বন্ধু হাজরা চৌধুরী বলছি, সাবগেছিয়া বর্ধমান। হ্যাঁ বলুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে যারা শিক্ষিত মহল তারা কি জানেন না যে পড়াশোনার যেটা ঊর্ধ্বমুখী হয় সেটা দশম শ্রেণী শুরু থেকে, এবং সেটা টেস্টের পর যেটা চাপ দিয়ে ওদের পড়াশোনা হয় সেটা হচ্ছে মানে প্রচন্ড। আমি ভালো ছেলের কথা বলছি, যারা ভালো স্টুডেন্ট তাদের কথা বলছি। এবার আমি যে স্টুডেন্টের কথা বলি, আমার ছেলে সে আসানসোল রামকৃষ্ণ মিশন ওইখানে 100টা 100টা স্টার পায়, তো এটা তো এমনি হয় না, মানে টেস্টের পর 13টা টেস্ট হয় স্পেশাল, তারপরেও রেজাল্টটা হয়, সেই জায়গাটা কি ভাবা হলো? এবার যারা পড়াশোনা করেন তাদের তো মজাই হলো। আপনার আপনার প্রশ্ন বোঝা গিয়েছে। আমি দিব্যেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, সভাপতি অল বেঙ্গল তৃণমূল শিক্ষক সমিতির তরফ থেকে। আপনি শুনলেন দিব্যেন্দু বাবু একজন অভিভাবকের প্রশ্ন, এবার বলুন যা মূল্যায়ন পদ্ধতি এবং এই প্রশ্ন এটার জবাব কি? বলছেন উনি তো এটা সাধারণভাবে বলছেন, কিন্তু এখানে প্যান্ডেমিক পরিস্থিতিতে যখন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে মূল্যায়নের পদ্ধতি করা হয়েছে তাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে, অনেক বেশি নম্বর তারা পেতে পারবে। আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সামনে বলি যে ধরুন মার্কস অফ ইচ সাবজেক্ট ইন ক্লাস 9, প্রত্যেক 9-এর প্রত্যেকটা সাবজেক্টের মার্কস হচ্ছে 25, মানে 5 মার্কস, সেইখানে যদি 25-এ পায় তাহলে আর 7টা সাবজেক্ট হলে এগ্রিগেটে হলো 175। এবার সেই 25-এর হাফ আমরা ধরছি, ধরুন 25-এর হাফ মানে 12.5, ওটাকে 13 ধরা হচ্ছে, 13 আর এই 10-এ আমরা আইএফইতে সে যদি 10 পায় সেটা 50 হলো, তাহলে 50 আর 13 63 হলো। তাহলে কী হলো, এখানে এগ্রিগেটে যখন সে পাচ্ছিল 175-এর মধ্যে তখন এখানে পেয়ে গেল 441, তাহলে কত নম্বর বেনিফিট হলো? তার বেনিফিট হলো 9-এর মার্কসের তুলনায় 266 নম্বর বেনিফিট হলো। তাহলে দেখা যাচ্ছে যে বেনিফিটই তো হচ্ছে। উনি যে কথাটা বলছেন যে টেস্টের পরে
অনেক সময় চাপ দেওয়া হয়, চাপ দিয়ে পড়ানো হয়। একজন ফোনে রয়েছেন, একটু দিব্যেন্দু বাবু, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলতে চাচ্ছি যে এখন যে নাম্বারটা পেয়ে যাচ্ছে এটা নিয়ে যদি সে সায়েন্সে ভর্তি হয় বা সায়েন্স পেল না, পরবর্তীকালে পরীক্ষা দেওয়ার পর তার সে কি ওই এখন পড়াশোনা শুরু করলে সেটা কি স্ট্রিম চেঞ্জ হয়ে যাবে, মানে অন্য কোনো স্ট্রিমে যদি সে যেতে যায়? সঙ্গে থাকুন, আমরা আরো একজন রয়েছেন ফোনে, হ্যালো বলুন, কে বলছেন? আমার ছেলে পড়াশোনায় অতটা ভালো না, কিন্তু তার সাবজেক্ট যেটা ছিল সাধারণ সাবজেক্ট থেকে সে কমার্স নিয়েছে, এবং আপনাদের যে মূল্যায়নটা দেখছি সেটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সায়েন্সের মূল্যায়ন ধরে আপনারা এগিয়েছেন, কমার্স বা আর্টস যারা নিয়ে পড়াশোনা করছে তাদের কি হবে, এবং যারা ধরুন এই রেজাল্ট বেরানোর পরে 1 থেকে 10 এই মূল্যায়ন পদ্ধতিটা কিভাবে হবে এটা আমাদের কাছে ক্লিয়ার না। ঠিক আছে, আপনাদের প্রশ্ন এগুলো ক্লিয়ার করার জন্যই আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন সৌগত বসু, সাধারণ সম্পাদক। সৌগত বাবু একটু ক্লিয়ার করুন প্লিজ। যে প্রশ্নটা উনি করেছেন তাতে একটা বুঝতে একটু সমস্যা হয়েছে। আমি একদম পর্ষদ যেটা বলেছে সেই জায়গাটার কথাই বলি। পর্ষদ যেটা বলেছে সেটা হচ্ছে মাধ্যমিকের সর্বোচ্চ 4টি যে নম্বর, সেই সর্বোচ্চ 4টি নম্বরকে একত্রিত করা হবে, এবং সর্বোচ্চ 4টি নম্বরকে একত্রিত করার পর যেভাবে শ্রেয়সী দেখালেন যে 40% একটা ওয়েটেজ দেওয়ার কথা এসছে, সেখানে কমার্স পড়ছে না আর্টস পড়ছে না বিজ্ঞান নিয়ে পড়ছে, সেটা খুব একটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় ওনাদের যেটা মনে হচ্ছে যে সায়েন্সের ক্ষেত্র দিয়ে এক্সাম্পলটা দেওয়া হয়েছে বলে ওনাদের মনে হচ্ছে, কিন্তু পর্ষদের যে ফর্মুলা পর্ষদ জানিয়েছেন সে নিয়ে হাজার একটা বিতর্ক আছে, হাজার একটা আমাদের বলার জায়গা আছে, কিন্তু পর্ষদের কথা অনুযায়ী সর্বোচ্চ যে 4টি নম্বর, ধরে নেওয়া যাক একজন বাংলায় ভূগোলে ইতিহাসে এবং জীবন বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাহলে এই 4টি বিষয়ে সে মোট যা নম্বর পেয়েছে সেই নম্বরটা 400 মধ্যে কত হয় হিসেব করার পর সেই নম্বরটাকে একটা জাস্ট শতাংশের হিসেব করা হবে, 28 মধ্যে সেই নম্বরটা কত একটা সাধারণ ঐকিক নিয়মের হিসেব করে একটা পার্সেন্টেজ বের করা হবে উচ্চ মাধ্যমিকের জন্য, আর একটা পার্সেন্টেজ আসবে 11 থেকে। 11 এর ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটা অনেক সহজ, 11 এর ক্ষেত্রে সেই নির্দিষ্ট বিষয়ে সে যত নম্বর পেয়েছিল পরীক্ষা দিয়ে ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষায় সেখান থেকেই 60% ওয়েটেজ দেওয়ার কথা বলা হয়েছে। এবং এই জায়গাটাতে এখানে অনেকগুলো বক্তব্য রাখার জায়গা আছে, যেটা সংসদ সভাপতি বলেছেন 11 এ অনেকগুলো পরীক্ষা হয়নি, 3 দিনের পরীক্ষা বাতিল হয়েছে, এবং আশ্চর্যজনক ভাবে যে এক্সাম্পলটা নেওয়া হলো ফিজিক্স, সেই ফিজিক্স পরীক্ষাটাও কিন্তু ক্লাস 11 এ হয়নি, ফলে ফিজিক্স এক্সাম্পল দিয়ে আমরা একটা এক্সাম্পল খাড়া করলাম কিন্তু ফিজিক্স এর পরীক্ষাটা হয়নি, তাহলে ফিজিক্স এর নম্বরটা কিভাবে আসবে? উনি একবার সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ফিজিক্স এর নম্বরটা ক্যালকুলেশন করা হবে বিগত বছর ক্লাস 12 এর ফর্মুলার উপর, অর্থাৎ বিগত বছর ক্লাস 12 এর যে ফর্মুলাটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে কটা পরীক্ষা হয়েছে সেই কটা পরীক্ষায়। আমাদের যে ক্লাস 10 এর যে নাম্বারটা দেওয়া হয়েছিল আর বলা হচ্ছে 11 এর নাম্বার আর 12 এর ইন্টারনাল এর বেসিসে আমাদের নাম্বারটা দেওয়া হবে, তো ক্লাস 11 এ আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম প্রথম কথা হচ্ছে আমরা দুটো মেইন সাবজেক্টে পরীক্ষা দিতে পারিনি, আর তারপরে তার উপরে অনেক স্কুলে আছে যারা ক্লাস 11 এর নাম্বারটা আমাদেরকে শো করেনি, আমাদের রেজাল্টটা দেয়নি, তো সেক্ষেত্রে আমরা কি করবো? এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবং আমরা মূল্যায়নের সহজ পাঠ যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কিভাবে হবে তা জানানো হয়েছে সেটাই জানার চেষ্টা করছি, কিন্তু কিছু প্রশ্ন থাকছে কারণ বিগত বছরেও বেশ কিছু সাবজেক্টের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেক্ষেত্রে কিভাবে মূল্যায়ন হবে এটা নিয়ে প্রশ্ন রয়েছে পরীক্ষার্থীদেরই। আমাদের সঙ্গে রয়েছেন যারা তাদের কাছে একটু জানার চেষ্টা করব, রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক উপাচার্য পরিষদের। আপনার কাছে একটু জানতে চাইবো পরীক্ষার্থীরা যেটা জানার চেষ্টা করছে বা জানতে চাইছে, যারা পরীক্ষা বা যে সাবজেক্টের পরীক্ষা হয়নি গতবার, সেক্ষেত্রে মূল্যায়নের ফরম্যাট কিভাবে এগোবে, কি হবে, তারা একটু সন্দিহান, একটু ক্লিয়ার করে দিন তাদের অংশটা।
না যে প্রথমে আমি যেটা আপনাদের জানাতে চাইছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা ফল সংক্রান্ত যে সিদ্ধান্ত পর্ষদ এবং কাউন্সিল নিয়েছেন সেটা আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক পদক্ষেপ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা কিছু পরীক্ষা দিয়েছেন কিছু পরীক্ষা দেননি, ছাত্রছাত্রীদের পরীক্ষা যেগুলো হয়ে গেছে সেগুলোর মূল্যায়ন হয়েছে, সেই মূল্যায়নের ভিত্তিতে যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলোরও মূল্যায়ন করা সম্ভব। মাধ্যমিক ক্ষেত্রে আমি যদি আপনাকে আমি আপনাকে মাধ্যমিক ধরি, মাধ্যমিকে 50% 50% মার্কসের কথা এখানে বলা হয়, 50% নবম 50% দশম। একাদশ শ্রেণীর ক্ষেত্রে যে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে যেটা বলা হয়েছে 40% চারটে বেস্ট সাবজেক্টের 40% অফ তাদের মাধ্যমিক পরীক্ষা, আর 60% হচ্ছে তাদের উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ইলেভেনের তাদের একাদশের ক্ষেত্রে। দেখুন একটা কথা আপনাকে আমি এখানে বলতে চাই, আমাদের যখন রেজাল্ট বেরোয় মাধ্যমিকের রেজাল্ট বেরোয় দেখার ছাত্রীরা মাধ্যমিকে যে ফলাফল করে উচ্চ মাধ্যমিকেও দেখা যায় সেই ছাত্রছাত্রীরা আবার সে ধরনের রেজাল্ট করছে, 10% এদিক সেদিক হতে পারে, 15% এদিক সেদিক হতে পারে, যে ফার্স্ট ডিভিশন মাধ্যমিকে পেয়েছিল আমাদের একটা ফোন আছে একটু নিয়ে নি তাদের বক্তব্য শোনাটা খুব জরুরি, যারা পরীক্ষার্থী অনেকে ফোন করছেন। হ্যালো, কে বলছেন বলুন। হ্যালো, আমি খড়দা থেকে বিশাল দে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম ওই ক্লাস এই যে এইচএস এর যে ক্লাস 11 এর যে নাম্বারটা আছে ওই নাম্বারটা না মানে আমাদের স্কুলে বা অনেক স্কুলে না এইচএস এর না রেজাল্ট বের হয়নি বা বেশ আপনি শুনতে থাকুন, এটা আরো একজনের প্রশ্ন ছিল। আমাদের সঙ্গে আরো একজন ফোনে রয়েছেন, বলুন কে বলছেন। আমি মুক্তিনাথ পণ্ডিত বলছিলাম দাঁতন থেকে। দাঁতন সদন থেকে মুক্তিনাথ পণ্ডিত, আমার ছেলে এবছর মাধ্যমিক দিবে। এই যে মূল্যায়নটা যেভাবে হচ্ছে ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি যেভাবে করছেন ঠিক আছে, কিন্তু এটা পরে ছেলেরা ইয়া পাবে না তো? পরে ছেলেরা যদি সমস্যায় পড়ে যে এই রেজাল্টটা এই বছরের শিক্ষার্থীরা আমরা ঠিক আছে, এই অংশ আমরা আলোচনায় নিয়ে আসছি, কারণ এটা আরো আরো এগিয়ে যাওয়ার জায়গায় কোনো সমস্যা তৈরি করবে কিনা এটা প্রশ্ন। একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেবাশিসবাবু আপনার কাছে প্রশ্ন রাখবো, কিছুক্ষণ আগে আপনি শুনছিলেন যে ছাত্রছাত্রীর পরবর্তীতে কোনো সমস্যার মুখে পড়তে হবে না, তো একটু জানতে চাইবো এই বিষয়টা। দেখো, 27 মে থেকে এই বিষয়টা নিয়ে রাজ্যে দুটো বিকল্প প্রস্তাব ধরে আলোচনা চলছিল, একটা পিছিয়ে গিয়ে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষা নিয়ে ফলাফল বের করা, হোম সেন্টারে পরীক্ষা নেওয়া ইত্যাদি, আরেকটা হচ্ছে পরীক্ষা না নিয়ে ফলাফল বের করা। আজকে যখন পরীক্ষা না নিয়ে ফলাফল বের করবার চূড়ান্ত ফর্মুলা বোর্ড এবং সংসদ বলে দিয়েছে, তখন আমরা আর দুটো বিকল্প পদ্ধতির মধ্যে যে বিতর্ক বা যে আলোচনা আমরা এতদিন করেছি সেটা আজকে আর নয়। কিন্তু এখানে এতক্ষণ শুনছিলাম যে কথাগুলো এসছে সেটা মাথায় রেখে দু একটা কথা বলি। এই যে পরীক্ষা যেভাবে ফর্মুলা দুটোকে সেট করা হয়েছে, এর থেকে যে নাম্বারটা তৈরি হবে, অর্থাৎ যদি 12 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী হয়, 7টা করে যদি নাম্বার হয়, তাহলে 84 লক্ষ মার্কস সিস্টেমে আছে। আর 8 লক্ষ যদি উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে হয়, 5টা করে যদি মার্কস হয়, তাহলে 40 লক্ষ মার্কস সিস্টেমে থাকবে, যেখান থেকে দুটো মার্কশিট তৈরি হবে রাজ্যে। এই 84 লক্ষ মার্কসের মধ্যে এবং 40 লক্ষ মার্কসের মধ্যে একটা কনভার্জেন্স তৈরি হবে স্ট্যাটিস্টিক্যালি এই ডেটাটা থেকে, অর্থাৎ চূড়ান্ত নম্বর যেটা ফুল মার্কস 100-100 দিকে এই রাজ্যের এই 84 লক্ষ মার্কসের যে প্রবণতা থাকবে রেজাল্ট বের হওয়ার পর, সেটা হচ্ছে 100-এর অভিমুখে যাওয়ার প্রবণতা থাকবে। ফলে এখানে ভালো স্কুলের যে কিছু অভিভাবক তোমাদের এই প্রোগ্রামে ফোন করছিলেন, তার জায়গাটা গিয়ে দাঁড়াবে যে যারা খুব ভালো, সাধারণভাবে যে কোনো সময় ফলাফল বেরোলে কী হয়, প্রথম একটা অংশ থাকে যারা ভালো ছাত্রছাত্রী বেশ কিছু, তারপর মাঝারি, তারপর অতটা ভালো নয়, তারপর ডিসকোয়ালিফাইড হয়। এই পদ্ধতিতে রেজাল্ট বের হওয়ার পর এই 84 লক্ষ এবং 50 লক্ষ মার্কস কিন্তু এক অভিমুখে চলে যাবে, একমুখী হয়ে যাবে, এবং সেটা একেবারে ওপর লেয়ারের কাছাকাছি চলে যাবে। ফলে ভালো ছাত্রছাত্রী যারা, তাদের সাথে যারা অতটা ভালো নয়, অতটা ভালো নয়, এদের ফারাকটা একেবারেই কমে যাবে। এটা একটা মানে মূল চরিত্র এই ধরনের পদ্ধতিতে রেজাল্ট বের হলে। তার যদি কেউ বলে এক কথায় স্ট্যাটিস্টিক্যাল ফিচারটা কী হবে সেই 84 লক্ষ 50 লক্ষ মার্কসের, সেই ফিচারটা হচ্ছে এক কথায় এইটা ফিচার হবে, সেটা নিয়ে অন্য আলোচনা আজকে করবো। কিন্তু সব ছেলেমেয়েদেরকে এটা বলবো যে যেহেতু এই সংসদে আগে কাজ করেছি, সেই জায়গা থেকে খুব সেন্সিটিভ আলোচনা এটা,
তোমরা একেবারে কোনো চিন্তা করবে না। যে ফর্মুলা তৈরি হয়েছে, যে দুটো সংস্থা রয়েছে, এটা তাদের কাছে কোনো বিষয় নয়। এটা একদম কম্পিউটারে তারা প্রসেস করবে এবং এই রেজাল্ট ডেটা প্রসেস করে রেজাল্ট তৈরি হবে, এবং কোয়ালিটি অফ ডেটা, তার রেজাল্ট, ইন্টারপ্রিটেশন, মার্কশিটের গ্রহণযোগ্যতা, এই বিতর্ক স্বাভাবিকভাবেই থাকবে আর কি। আমাদের সঙ্গে ফোনে একজন রয়েছেন, আমি একটু নিয়ে নিই দেবাশিস বাবু। হ্যালো, কে বলছেন বলুন। হ্যালো ম্যাম, আমি অভিরাজ ব্যানার্জি বলছি। ম্যাম, আমি বারিপুর দত্ত, আমি এইচএস ক্যান্ডিডেট প্রাইভেট স্কুলিং থেকে। আচ্ছা ম্যাম, আমি বলছি যে আমাদের কি হবে, আমাদের তো 11 হয় না, তো কি করা হবে আমাদের, আমাদের কি রেজাল্টের কি করে মূল্যায়ন করা হবে? মানে ক্লাস 11 এ পরীক্ষা হয়নি না হয়েছে, যেটা রেজাল্টটা তোমরা জানো না? না ম্যাম, আমাদের 11 হয়ই না, আমাদের তো 11 তো জাস্ট, আমাদের 11 12 একসাথে দুটো এক্সাম হয়। আচ্ছা ঠিক আছে, এইটার জবাব আমি নেব। আমাদের সঙ্গে রয়েছেন দিব্যেন্দুবাবু। দিব্যেন্দুবাবু, আর একটা ফোন নিয়ে আপনার কাছে আসছি। হ্যালো, কে আছেন বলুন। হ্যালো দিব্যেন্দুবাবু, একটু এই এটা ক্ল্যারিফাই করার চেষ্টা করুন প্লিজ। না, উনি যেটা বলছেন যে স্টুডেন্ট বলছে প্রাইভেটের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সেটা তো অত লক্ষ স্টুডেন্ট না, কাজে সেইগুলো আবার পরবর্তীকালে দু একদিনের মধ্যে বসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মাধ্যমিক পর্ষদ, সেখানেও প্রাইভেট বা সিসি কম্পার্টমেন্টাল আছে, ওগুলো নারা দু একদিনের মধ্যে ক্লিয়ারই। কিন্তু যারা পরীক্ষা, যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি, যেমন ফিজিক্সেরই হয়নি, যেটা আজকে উদাহরণ হিসেবে টানা হয়েছে, একজন জিজ্ঞেস করছিলেন, এক্ষেত্রে কি হবে? শুনুন, সেই সাবজেক্টটা নিয়ে কোনো সমস্যাই নেই, কারণ আগের বছর উচ্চ মাধ্যমিকের যখন রেজাল্ট বেরিয়েছে তখনও তিন দিনের পরীক্ষা হয়নি। সেই জায়গায় যে পরীক্ষাগুলো হয়েছিল তার মধ্যে যেটা সবচেয়ে বেশি নম্বর পেয়েছে স্টুডেন্ট, সেই অ্যাডভান্টেজটাই তাকে দেওয়া হয়েছে, কাজে সেক্ষেত্রে তো কারো কোনো ক্ষতি হওয়ার জায়গাই নেই। তার যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষায় সে সবচেয়ে বেশি নম্বর যেটা পায় সেইটাই ধরে মূল্যায়ন করা হয়। বেশ, আমাদের সঙ্গে ফোনে একজন রয়েছেন, একটু নিয়ে। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি তনুশ্রী নাটুয়া বলছি। ক্লাস 12 এর স্টুডেন্ট, আমাদের যে পরীক্ষাটা হচ্ছে না বা হয়নি, তার যে মূল্যায়ন করা হয়েছে, এবার তার তো একটা মার্কশিট দেওয়া হবে, আর সেটা তো আমাদের সময় মতন দেওয়া হবে। এবার আমরা যখন কলেজে উঠব তখন তো সেই মার্কশিট ধরো আমরা সন্তুষ্ট না হই না, ধরো হলাম না, তখন যে পরীক্ষাটা দেব সেটা তো আমাদের ওই কলেজের, আমাদের অনেকটা গ্যাপ পড়ে যাবে সময়ের ক্ষেত্রে, সেটা কি করবো? আর বাকি পরীক্ষা তো আমরা যেমন, আমি যেমন জিওগ্রাফি অনার্স নেব, পরীক্ষাটা তো হয়নি, তাহলে আমরা ওই সাবজেক্টটা কি করব? আচ্ছা, এটা দেবাশিস, এটা দিব্যেন্দুবাবু উত্তর দিয়েছেন, পরীক্ষা না হওয়ার গুলোর ক্ষেত্রে কিভাবে ইভ্যালুয়েশন হবে। দেবাশিস বাবু আপনি বলুন, কলেজে ভর্তির ক্ষেত্রেও যেটা বলছিল সমস্যাটার কথা, এটা কিভাবে দূরীভূত হবে? দুটো, হ্যাঁ দুটো জিনিস বলছি দিব্যেন্দুবাবু। দিব্যেন্দুবাবু যত সহজে এখানে রিল্যাক্স হতে কথাবার্তা বলছেন, বিষয়টা এত সহজ নয়। তার কারণ হচ্ছে যে এইমাত্র ছাত্রী, আমাদের এক প্রিয় ছাত্রী যে প্রশ্নটা তুললো, সে প্রশ্নটা কিন্তু থাকবে, কিছু করার নেই, আনরিজলভ কোশ্চেন থাকবে, এখানে সরলীকরণ করবেন না। কারণ হচ্ছে যে এই যে যখন ফার্স্ট ইয়ারে গিয়ে ছেলেমেয়েরা ভর্তি হবে বা মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যখন 11 গিয়ে ভর্তি হবে, এই মার্কসগুলো নিয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু কলেজগুলোতে এই মার্কসকে তারা আলাদা করে অ্যাডমিশনের বিষয়ে চলে আসতে পারে, 11 ভর্তি হওয়ার সময় আলাদা করে। কারণ কি, বিষয়ের অ্যাকাডেমিক স্ট্রেংথ, যেটাকে আমরা বলি যে মেধার ভিত্তিতে ফলাফল বিচার করা, সেই জায়গাটায় কিন্তু প্রশ্ন থাকছে। ফলে সেই কারণে এই যে জিওগ্রাফি অনার্সের যে স্টুডেন্টের কথা বললো, এবং ও আরেকটা প্রশ্ন যেটা তুলেছে স্বাভাবিকভাবেই, সেই প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো ছেলে মেয়ে রেজাল্টে স্যাটিসফাইড না হয় তাহলে অ্যাডমিশন তো সেশন ওভার হয়ে যাবে। তারপরে যদি কখনো পরীক্ষা হয় তাহলে সেই পরীক্ষাটা হওয়ার পর যে রেজাল্টটা সে পাবে, সেই রেজাল্টটা নিয়ে তখন কিন্তু ভর্তি হওয়ার কিন্তু যে সময়টা থাকে থাকবে না। ফলে এগুলো কিছু থিওরিটিক্যাল পসিবিলিটি। আর যে সাবজেক্টের মার্কস, মানে গত বছর 11 পরীক্ষা হয়নি সেটা একদম অবভিয়াস, সেটা 12 হয়নি, যে পদ্ধতিতে মার্কস তৈরি হওয়ার কথা মার্কস তৈরি হবে, কিন্তু এই মার্কসগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে ভর্তির ক্ষেত্রে কিন্তু মানে সেখানে আবার কোনো অ্যাডমিশন টেস্ট এই কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এরকম নেওয়ার কথা ভাবতেই পারে, কারণ মার্কসগুলো ক্রাউড করবে একটা জায়গায়। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, উপরের দিকে গিয়ে মার্কসগুলো একটাকে ক্রাউড করবে। হ্যালো, কে বলছেন? হ্যালো, তন্ময় ব্যানার্জি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলে এবারে এইচএস দেওয়ার কথা ছিল আর কি, তো মূল্যায়নটা যেটা হয়েছে খুবই ভালো হয়েছে, ভালোই লাগছে, কিন্তু কথা হচ্ছে অনেক স্কুল আছে যেখানে 11 এ পরীক্ষাই হয়। এটা নিয়ে আমরা আলোচনা করছি, আরো একজন ফোনে রয়েছেন, আপনি শুনতে থাকুন। আর